Hello there everyone, there is Syed Zaman Shaun and you are requesting to subscribe the channel Ride with Shaun. So do subscribe and follow. এখন বাজে হচ্ছে জাস্ট 8:05. এই আয়নায় খুব বেশি দেখা যাচ্ছে না, ওকে? আমি আসি, এই যে রুদ্র আছে, রুদ্র হাই দাও। ওর একটু একটু ছোট ছোট মৌস হইছে তো দেখতে ভালোই লাগে। আমরা রেডি, আমাদের ব্যাকপ্যাক হচ্ছে এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, ওইটা সাইডে বাঁধবো আর এটা হচ্ছে পিছনে নিব। পিলিয়ন হেলমেট, ইঞ্জিন অয়েলটা হচ্ছে এই সামনে গিয়ে চেঞ্জ করব। যাই নাদন ভাই, লম্বা সফর ঘুরে আসি। চারদিকে লাইট দেখতে ভাল লাগতেছে। আমরা এখন আসি হচ্ছে সংসদ ভবনের সামনে, পার্লামেন্ট হাউস। সবাই ওয়েট করতেছে টিএসিতে আমাদের জন্য। তো যেতে থাকি, এখন বাজে হচ্ছে 8:40। টিএসির মোড়, টিএসি থেকে সব ট্যুর মেট্রা স্টার্ট করতেছি। এই একটা FZS, ওই একটা সুজুকি জিক্সার আর একটা পালসার। এর মধ্যে আমি আর এই পালসার ফেরদোস, এই দুজনের হচ্ছে বুড়া বাইক। আমাদের দুজনের হচ্ছে বুড়া বাইক, তাই না? ঠিক আছে, আপু একা একাই খাচ্ছে, ফেরদোস ভাই খেয়ে দিল না আপনারে। যাবো ইনশাল্লাহ, বিসমিল্লাহ করে। একটা সেলফি তুলি। আমরা এখন আসি হানিফ ফ্লাইওভারে। তো ফাইনালি আসলে স্টার্ট করলাম, মিটার এখন জিরো, এখন জিরো না, অলরেডি 2 কিলোমিটার হয়ে গেছে। আমি নীলক্ষেত থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে মিটারটা জিরো করছি। এখন বাজে 9:45, আমাদের টার্গেট হচ্ছে 10টার মধ্যে পৌঁছে যাব কক্সবাজার ইনশাল্লাহ। তো বাকিটা আসলে আল্লাহর হাতে আর রাস্তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। তবে কেউ আমরা ওভার স্পিডিং করবো না, আর আমাদের অ্যাভারেজ স্পিড 80-90 রাখার চেষ্টা করবো। তারপরের বাকিটা ডিপেন্ড করবে আসলে রাস্তার উপরে। এই যে সৌন্দর্য শুরু হয়েছে একটু একটু করে, ভাল লাগে আসলে। আর রাতের হাইওয়ে তো অন্যরকম মজা। আমাদের ট্যুরগুলো এরকমই হয়, ধরেন আসতে অনেক দেরি হয়, কবে আসবে কবে আসবে, আবার শুরু হইলে খুব দ্রুত শেষ হয়ে যায়। আজকে গাড়ির প্রেশারটা ভালোই, শুক্রবার তো, শুক্রবার থাকার কারণে আসলে প্রেশার থাকবে। বৃহস্পতিবার রাতে হচ্ছে সবচেয়ে বেশি প্রেশার থাকে, কারণ এত বেশি মানুষ গ্রামে যায় বা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দিকে, যার জন্য হচ্ছে প্রচুর প্রেশার থাকে। বামে সিলেট, সোজা চট্টগ্রাম। সিলেট ডাকতেছে, কিন্তু সিলেট যাইতে মন চায় মন চায় মন চায়, থাক সিলেট গেলাম না, ডান্ডে ঘুরে গেলাম সিলেট। আমরা চলে আসছি মেঘনা গোমতী ব্রিজে। কুয়াশা বাড়তেছে আস্তে আস্তে, বেশিক্ষণ লাগবে না ব্রিজটা পার হইতে। ব্রিজটা বিশাল, 1-2-3 লেনের। আহ, আমরা এখন আসি হচ্ছে তালতলি দাউদকান্দি কুমিল্লা। এখন বাজে হচ্ছে 10:20। তো এক ঘন্টার মতো লাগছে, আমরা আসলে অত স্পিডিং করি নাই, আস্তে ধীরে আসছি। ব্রেক দিয়ে আবার সবকিছু, সবাই একটু হলো রিল্যাক্স রিল্যাক্স হয়ে রওনা শুরু করলাম। এখন হচ্ছে বাজে 10:53। আমি আসলে এত ঠান্ডা লাগতেছিল, আমি রাইডিং জ্যাকেটের উপরে আমার উইন্ড ব্রেকার পরছি। এখন বাজতেছে হচ্ছে 11:35, আমরা এখন আসি হচ্ছে কুমিল্লা পার করলাম মাত্র। এখন পর্যন্ত কুয়াশা কোনো আমাদের পেইন দেয় নাই, প্যারা দেয় নাই। বাট গতকালকে যেরকম কুয়াশা ছিল, মানে গতকালকে বলতে 21 তারিখ, জানুয়ারির 21 তারিখ, প্রচণ্ড কুয়াশা ছিল। মামা যারা গেছে তাদের কাছ থেকে দেখছি, রিভিউ দেখছি, বগুড়া হাইওয়েতেও প্রচুর কুয়াশা ছিল। আল্লাহর রহমতে আমরা আজকে ভালোভাবে যাচ্ছি আর খুব স্মুথলি যাচ্ছি আমরা, যেহেতু আমরা আসলে স্পিড লাভার না, আমরা টপ টেস্ট করি না, সেফটি ফার্স্ট, যে জন্য আসলে আস্তে আস্তে চালানো। তো যাই, দেখা যাক রাতেবেলা আসলে আর কি বলবো,
রাতের রাস্তা এরকম। আমরা যাচ্ছি চিরাঙের কাছাকাছি, আছি এখান থেকে চিরাং 60 কিলোমিটার। আমি এখন আসছি সবার পিছনে, সবার শুরুতে আছে ফেরদৌস, তারপরে আছে হচ্ছে হৃদয়, তারপরে আছে হচ্ছে ফিরোজ, লাস্টে হচ্ছে আমি। এই যে একলাইনে চারটা বাইক দেখতে পাচ্ছেন, 1-2-3 আমি 4। অ্যাভারেজ স্পিড আমাদের 80-90। চিরাং সিটি গেটে দাঁড়াইছিলাম 5-7 মিনিটের মতো, দাঁড়ায় ছবি টবি তুললাম। আচ্ছা একটু আমাদের সাজেস্ট করেন, আমরা কি রাতে বের হব, মানে ফ্লাইওভার উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো? ফ্লাইওভারে যে রশি টসি টানা রাখে, এই রাখে সেই রাখে, রাখে কিনা রাতের বেলা? আমি তো নিউজে কাজ করি, আমি আছি মাছরাঙা টিভিতে, আমরা মাঝে মধ্যে দেখছি যে রশি টানা অনেক আগের একটা রিপোর্ট ছিল। চারজন তো, চারটা বাইকে 7 জন যেতে পারি আর শুনলে আমরা। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমরা চিটাং শহর ঢুকে গেছি, চিটাং শহর পার হচ্ছি। চিটাং শহর থেকে ফ্লাইওভার দিয়ে উঠে একদম সরাসরি আমানত শাহ ব্রিজে চলে যাব। রাতের শহর আর দিনের শহর আসলে অন্যরকম, ঢাকাটা যেমন আমার শহর অন্যরকম মজা। রাতের শহরে কোনো ভয় লাগে না, কোনো কোথায় আছি কি করতেছি, কিন্তু এটা তো অপরিচিত শহর, আলটিমেটলি চিনিও না আসলে। যাচ্ছি তো যাচ্ছি, দেখি মোটামুটি চিনি যেহেতু 5-6 বার আসছি, তো আই হোপ এদিকেই আর কি হবে, যেতে থাকি। আমরা এখন হচ্ছে বাজে 4:13, 4:15 আমরা কক্সবাজার রোডে ঢুকে গেছি। ব্যাপারটা সো রিস্কি, আমরা আসলে সেই চ্যালেঞ্জটা নিয়েছি, কারণ আমরা চাই 10টার আগে কক্সবাজার পৌঁছে যেতে। আর যেহেতু আমরা এই সময় রোডে ঢুকে গেছি, আশা করি পৌঁছায় যাব। রাস্তাটা অনেক ফাঁকা, যার জন্য আসলে রিস্কি মনে হয় আমাদের, তো যেতে থাকি। এখন যেহেতু 4:15 বাজে, পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা রাইড করব। ফাইনালি আমরা এখন ফগের মধ্যে পড়ছি, মানে খুব বেশি কুয়াশা, কিন্তু আমাদের স্পিড 70 আপ, তো বুঝতেছি না এত কুয়াশা হঠাৎ করে কই থেকে আসলো। এই যে এখন আবার কুয়াশা নেই, এখন চকচকা চকচকা জাদু। কি ভাইয়া কি অবস্থা, তাহলে সব ঠিক আছে? এখন বাজে হচ্ছে 5:20, আমরা 7 কানিয়া একটু চা খাইলাম, চা খেয়ে এখন বেরোচ্ছি। গুড মর্নিং কক্সবাজার, কক্সবাজার অলমোস্ট আমরা। আসলে এত বেশি ঠান্ডা ছিল, আবার ব্রেক দিছিলাম, তো ব্রেকের সাথে অন্য একটা ইস্যু ছিল যেটা আসলে বলতে পারবো না। তো এখন এই যে সূর্য উদয়, ইচ্ছা ছিল কক্সবাজার গিয়ে দেখবো, কিন্তু এই যে শরীর কাঁপতেছে, দেখতেছেন কি না, শরীর পুরা কাঁপতেছে, মানে যা তা অবস্থা। তো এখন সকালের ঠান্ডাটা আসলে কেমন যেন একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। এখন কক্সবাজার থেকে আমরা 60 কিলো দূরে আছি, তো 60 কিলো এই সময় এই রাস্তায় হয়তো আরো 2 ঘন্টা লাগবে। রাস্তা সুন্দর, তাই বলে এত সুন্দর হইতে হবে, মানে কি যে সুন্দর রাস্তাটা আসলে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, মানে একটা গাজীপুর গাজীপুর ফিল আসবে, কিন্তু গাজীপুরে এত বড় গাছ নাই, এই গাছ নাই,
অসাধারণ আসলে। উফ, এখানে আগুন ছিল, একটু আগুন তাপা গেলে ভালো লাগতো, পুলিশ আগুন তাপাচ্ছিল। অসাধারণ রাস্তা, যতটুকু পার করে আসলাম এবং সামনে আসলে কক্সবাজারের রাস্তাটা আসলে সুন্দরই হওয়া উচিত, কারণ এইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ পর্যটক হিসেবে আসে কক্সবাজার আর বান্দরবান। এই দুই জায়গার রাস্তাটা আসলে সুন্দর থাকতেই হবে, আর বিদেশি পর্যটকরা যখন আসবে তারা নিশ্চয়ই স্মুথ একটা রাস্তা দেখলে তাদের কাছে একটা ভালো দিক তৈরি হবে, তো রাস্তা ভালো থাকা উচিত। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বলতে কি, এই দোকান থেকে আসলে এই যে এই রুটি, এটার সাথে আমরা ডাল খাইলাম, আরও ওই জায়গায় হচ্ছে রুটি বানায়, সেরকম লাগছে, ভাল লাগছে ব্যাপারগুলো আসলে। সকালটা খুব খারাপই ছিল কারণ প্রচুর ঘুম পাচ্ছিল আমার। সমস্যাটা শুরু হয় আসলে ঠিক যখন সূর্যটা উঠে, সূর্যটা সকালের সূর্যটা চোখে পড়ার সাথে সাথে আসলে মানে ঘুম চলে আসে। তো সূর্যটা চোখে পড়ার সাথে সাথে আমি আসলে আর ধরে রাখতে পারি না নিজেকে। এরপর হাত মুখ ধুয়ে নিছি, ফ্রেশ ট্রেশ হয়ে মুখে পানি টানি দিয়ে দেন আবার রাইড স্টার্ট করছি। সহি সালামতে আল্লাহর ইচ্ছায় আমরা কক্সবাজার পর্যন্ত পৌঁছে গেছি, ষষ্ঠতম বার কক্সবাজার বাইকে। আমি আসলে আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা যখন একটা ট্যুরে আসি আসলে আমাদের সাথে সবাই এবং আমাদের পরিবারের সকল সদস্যরা সবসময় চিন্তিত থাকে যে ওরা কখন পৌঁছাবে, কীভাবে পৌঁছাইলো, সব কিছু মিলে সবাই একটু টেনশনে থাকে। তো আমরা যখন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি তখন আসলে ভাল লাগে। এই যে চলে আসছি বিচে, আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো পৌঁছায় গেছি। আমরা এখন বাজে হচ্ছে 8:55, তো আলটিমেটলি আমাদের সময় লাগলো হচ্ছে 12 থেকে 8 আর 2 ঘন্টা, 8 ঘন্টার 2 10 ঘন্টা। বাইক চলছে হচ্ছে 390 কিলোমিটার। আটটা বাজে সকালবেলা, এখন হোটেল খুঁজতে যাচ্ছি। তো রাস্তাটা ভাঙাচোরা ছিল ব্যাপক। ওশান প্যারাডাইস এই হচ্ছে আমাদের সিলেক্টেড হোটেল, না এটা হচ্ছে ওশান প্যারাডাইস কিন্তু আমরা এখানে থাকবো না। এটা হচ্ছে আমার হানিমুন হোটেল ব্রিজ ভিউ, একদম কোনার রুমটা চমৎকার ছিল, এটাতেও থাকবো না আমরা। আসলে যেহেতু এবার সব ব্যাচেলর তো সব হচ্ছে আমরা ওই চিপায় যাচ্ছি, আমরা ডানে ঢুকবো। তো এতক্ষণ আপনারা দেখলেন হচ্ছে আমি ঢাকা থেকে কিভাবে কক্সবাজার পর্যন্ত আসলাম। সেটা অনেক কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে সারা রাত রাইড করছি, রাইড করে এসে সরাসরি আমরা হোটেলে ঢুকি। হোটেলে ঢুকার পরে হোটেলে ওয়েট করি, ওয়েট করে হোটেলে রেস্ট করি, রেস্ট করার পরে বিকেলবেলা কোথায় গেছি কি করছি সেটা আসলে পরের পর্বে দেখতে পাবেন, এই পর্বে সেগুলো থাকতেছে না। তো এতক্ষণ সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম না, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো খারাপ সবকিছু আমাকে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো সে পর্যন্ত গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, অসাধারণ অসাধারণ।